প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাজির হলাম আজকাল একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটা হচ্ছে পেঁপের পাকোড়া। এটা খেতে খুবই টেস্টি আর তৈরি করাতে একেবারে সহজ। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক মজাদার এই পেঁপের পাকোড়া। এর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি, এক কাপ পরিমাণের পেঁপে কুচি। আমি এই পেঁপেগুলোকে খুব ভালো করে ধুয়ে গ্রেটার দিয়ে খুব ভালো করে কুচি করে নিলাম। আপনারা ইচ্ছে হলে ছুরি অথবা বটি দিয়েও করতে পারবেন, অবশ্য পাতলা করে কুচি করে নিতে হবে। এর মধ্যে এখন আমি দিয়ে দিব 1/4 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। এখানে পাই 2টা মাঝারি সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিলাম। দিয়ে দিব 2 চা চামচ পরিমাণে রসুন কুচি। আপনারা ইচ্ছে হলে এখানে রসুন বাটাও ব্যবহার করতে পারবেন সুবিধা মতো। দিয়ে দিচ্ছি 7 মতো ধনিয়া পাতা কুচি, এটা অপশনাল। দিয়ে দিলাম 7 মতো কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিব 1টা টমেটো কুচি। টমেটোকে আমি একটু পাতলা করে কুচি করে নিলাম। এখন আমি এই সবগুলোকে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি এখন অন্য কোনো কিছুই দিইনি, জাস্ট যে উপকরণগুলো আপনাদেরকে দেখাইলাম ওগুলো দিয়ে খুব ভালো করে আগে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণের জিরে ও ধনিয়া গুঁড়া, 1 চিমটি পরিমাণের হলুদ গুঁড়া, 7 মতো লবণ। লবণটা যার যার স্বাদের উপর ডিপেন্ড করে কম বেশি করে হতে পারে। এখন আমি দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণের আদা বাটা। আদা বাটা দেওয়ার পর এর মধ্যে এখন আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণের চাউলের গুঁড়ো, তবে এর থেকেও কম বেশি লাগতে পারে। যদি ব্যাটারটা নরম হয় খুব বেশি, তাহলে চাউলের গুঁড়োটা আর একটু পরিমাণে অ্যাড করে নিতে পারেন। আর যদি খুব বেশি শক্ত হয়ে যায় তাহলে হালকা পরিমাণের পানি অ্যাড করে নিলেই হবে। তবে আমার কোনো পানি ব্যবহার করতে হয়নি, কারণ এর মধ্যে এখন আমি ডিম দিয়ে দিব। আমি ডিমটা দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। ডিম দিলে আর এর মধ্যে কোনো পানির প্রয়োজন হবে না। আমি যে পরিমাণ তৈরি করছি আর পরিমাপটা বলে দিয়েছি, এই পরিমাণ যদি করেন তাহলে কিন্তু কোনো পানি অ্যাড করার প্রয়োজন হবে না। তবে পানি অ্যাড না করাটা ভালো হবে, পানির পরিবর্তে আপনারা ডিম অ্যাড করতে পারেন পরিমাণে 2টা। ব্যাটার তৈরি করা কমপ্লিট, এখন আমি এগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আমি চুলায় একটা প্যান বসিয়ে অলরেডি পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিলাম। এখন আমি একে একে সব পাকোড়া দিয়ে দিচ্ছি। এই সময় চুলার আঁচটাকে আমি মিডিয়ামে রাখছি। সবগুলো পাকোড়া দেওয়া আমার কমপ্লিট। এগুলো 1 পিঠ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। 1 পিঠ হয়ে যাওয়ার পর আমি উল্টিয়ে দিচ্ছি। আমি একটা কাঠির সাহায্যে এগুলো উল্টিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে হলে চামচ দিয়ে উল্টা দিতে পারবেন। আর 1 পিঠ হওয়ার পর অবশ্যই উল্টিয়ে দিবেন, দড়িয়ে উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু এগুলো ভেঙে যাবে। এই পাকোড়াটা খেতে কিন্তু খুবই টেস্টি। বড়রা যেমন অনেক পছন্দ করবে, সেম ছোটরাও অনেক বেশি পছন্দ করবে। অনেক সময় বাসায় পেঁপে থাকলে কী করবো আসলে আমরা ভেবে পাই না, তখন আপনারা ট্রাই করে নিতে পারবেন এই রেসিপিটা। বিকেলের চায়ের সাথে খুবই মজার একটা নাস্তা। উল্টিয়ে দেওয়া কমপ্লিট, এখন আমি এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে পছন্দের কালার অনুযায়ী বেজে নিচ্ছি। এটা মশমশে খেতে খুবই টেস্টি হয়। এগুলো আমার এখন ভাজা কমপ্লিট। আমার প্রায় 5 মিনিটের মতন সময় লাগছে। তেল থেকে তুলে একটা কিচেন টিস্যু পেপার উপরে রেখে দিচ্ছি, যাতে অতিরিক্ত তেলগুলো স্যুপ করে নেয়। এটা টমেটো সস দিয়ে খুবই মজার আর ইয়ামি একটা নাস্তা। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।